একুশ মার্চের প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করিবার লাই চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। চন্দনাইশের গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণত শনিবার বিকেলে এই বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন আহমদ। প্রধান বক্তা আছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী। জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে এডে বক্তা হিসেবে উপস্থিত আছিল মাহবুবুল রহমান শিবলি, আলহাস আবু আহমদ জুনু সহ আরও বোধকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসমাবেশ। কর্মী সমাবেশত আগামী একুশে মার্চ পটিয়া আদর্শ স্কুলের মাঠত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমন সফল করিবার লাই বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় নেতা কর্মী সকলের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পটিয়ায় কর্মী সভা করিব, ইভেন যদি উপস্থিত থাকেন না, রাজনৈতিক কর্মী হিসাবে আর কর্তব্য। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সিপ্লাদর ফোন রে যা।